হেলথ আইডি কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনারা হেলথ আইডি কার্ডটিকে ডাউনলোড করবেন, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা একেবারে বিস্তারিতভাবে জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো হেলথ আইডি কার্ড করার জন্য আমরা এসে গেছি গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে হেলথ আইডি কার্ড লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের কাছে দেখুন হেলথ আইডি .ndhm.gov.in এই যে ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর পেজের একটু নিচের দিকে এসে দেখুন এখানে ক্রিয়েট ইওর হেলথ আইডি নাও, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আবার একটি অপশন পাবো জেনারেট ভায়া আধার। এছাড়া যদি আপনাদের আধার কার্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা হেলথ আইডি কার্ড বানাতে পারেন। এখানে ক্লিক হেয়ার অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে জেনারেট ভায়া মোবাইল, এখানে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন হয়ে কিন্তু আপনাদের হেলথ আইডি কার্ড বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আধারের মাধ্যমে কিভাবে এটিকে বানাতে পারবো বা হেলথ আইডি কার্ড বানাতে পারবো একবার দেখে নেব। তো এখানে আমরা ক্লিক করলাম এবং এখানে গিয়ে আমরা জেনারেট ভায়া আধার এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের আধার নাম্বার দেব এবং নিচে গিয়ে আমরা এখানে দেখুন আই এগ্রি এই অপশনে চেকমার্ক করব এবং এখানে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করব। তারপরে আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর আপনাদের আধারের সাথে রেজিস্টার করে থাকা যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড এই আধার ওটিপি এই ঘরে আমরা এন্টার করব এবং তারপরে আমরা সাবমিট করব। সাবমিট করার পর আপনাদের কাছে আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হবে। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এন্টার করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে এবং যেটি সিক্স ডিজিটের হবে, সেই সিক্স ডিজিটের ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশনের উপরে আবারও ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনাদের নাম শো করবে এবং এখানে আপনাদের লাস্ট নেম শো করবে। যদি আপনাদের মিডিল নেম থাকে আধারে তাহলে এখানে আপনাদের মিডিল নেমটিও শো করবে। তার নিচে আপনারা পেয়ে যাবেন আপনাদের ডেট অফ বার্থ, এখানে আপনারা আপনাদের জেন্ডার দেখতে পাবেন। পেজের নিচের দিকে আপনারা একটু চলে আসবেন। পেজের নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটি হেলথ আইডি বানাতে হবে। এখানে @ndhm দেওয়া আছে, আপনারা এখানে আপনাদের নাম দিয়ে বা আপনাদের নামটিকে বিভিন্নভাবে চেঞ্জ করে করে দিয়ে দেখে নেবেন কোনটি এখানে অ্যাভেলেবেল আছে, কারণ একই নামের হেলথ আইডি কিন্তু অনেকেই বানিয়ে নিয়েছে। তো এখানে আপনারা প্রথমে আপনাদের নাম দিয়ে দেখবেন সেই নাম দিয়ে এখানে অ্যাপ্রুভ হচ্ছে কিনা বা অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা আপনাদের নামের পাশে আপনাদের ডেট অফ বার্থ বা মোবাইল নাম্বারের যে নাম্বার সেই নাম্বার দিতে পারেন বা আপনাদের পছন্দের যে কোনো নাম্বার দিয়ে বা যে কোনো ওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা চেক করবেন যে সেটা অ্যাভেলেবেল আছে কি নেই। তো যেটা আপনারা অ্যাভেলেবেল পাবেন সেটা আপনারা রেখে দেবেন। নিচে গিয়ে আপনারা আপনাদের ইমেল আইডি এখানে এন্টার করবেন যদি আপনারা দিতে চান, আর এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দেখতে পাবেন। তার নিচে আপনারা আপনাদের স্টেট এবং ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। যখনই আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন, আপনাদের হেলথ আইডি নাম্বার এখানে দেখতে পাবেন, আপনাদের ডেট অফ বার্থ আপনারা এখানে দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন এবং নিচে আপনারা মোবাইল নাম্বার দেখতে পাবেন, আর এখানে আপনারা আপনাদের ফটো দেখতে পাবেন যেটা আপনাদের আধারে দেওয়া আছে, আর ডান দিকে আপনারা কিউআর কোড দেখতে পাবেন। ঠিক তার নিচে গিয়ে আপনারা এখানে দেখুন ডাউনলোড হেলথ আইডি কার্ড, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এই হেলথ আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনারা হেলথ আইডি কার্ডের জন্য আবেদন করে সাথে সাথেই আপনাদের হেলথ আইডি কার্ড বানিয়ে নিয়ে সেটিকে ডাউনলোড করে নিতে পারেন। যে সমস্ত বন্ধুরা আধার ছাড়াই বা আধার নাম্বার না দিয়েই হেলথ আইডি কার্ড বানাতে চান এবং তার প্রসেস কী আছে যদি আপনারা জানতে চান, তারা অবশ্যই কমেন্টে আমায় লিখে জানাবেন, চেষ্টা করব তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।